গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল দেখো কোপাশোনাকে সেবা দিয়ে নিলাম তারপরে দেখো রান্নাঘরে চলে গেছিলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এই যে বড়ো মেয়ে স্কুল যাচ্ছে আর ছোটো মেয়ের সকালে পরীক্ষা ছিল সেই জন্য দেখো ওরও খিদে পেয়ে গেছে আর একটা আমাদের পুচকু সোনা দেখো কি সুন্দর কোলে শুয়ে আছে আর আমি ভিডিও করছি আমার ফোনের দিকে তাকিয়ে আছে দেখো তো এই যে দেখো পুচকুটাকে তো এই যে ওদেরকে এখন খাইয়ে দেব খাইয়ে দিয়ে তারপরে আবার দুপুরে রান্না বসাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে মেয়ে স্কুলের জন্য বেরোচ্ছে তো আজকে আবার প্রচণ্ড রোদ উঠেছে দুদিন একটু ঠান্ডা ছিল মানে রোদ ছিল না বলে ওয়েদারটা তাও ভালো ছিল তো আজকে আবার যেই কাছে রোদ আর গরম তো মেয়ের আজকে স্কুলের প্রোজেক্ট আছে পরীক্ষা তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম এই চোর কাটতে আর এই যে লাউ শাকের ডাটা দিয়ে ডাল করবো আজ নিরামিষ তো এই যে এখন আমি এ চোরটা কাটবো সেই জন্য দেখো হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি কারণ কাঁঠালের আঠা জানোই তো লাগলে আর ছাড়বে না সহজে হাত থেকে ছাড়ানো যায় না সে এটা কাটতে কাটতে মনে পড়ছে আর আমি কান করছি যে পিড়িটি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না তো সত্যিই সেই রকম হচ্ছে কাঁঠালের আঠা একবার যদি হাতে লাগে তো সহজে আর ছাড়ানো মুশকিল তো অনেক কষ্ট করে দেখো চোটটাকে ফালা দিলাম কারণ আমার বুটিতে সেরকম ধার নেই তো হাতে তেল মেখে নামাতে রক্ষা হাতে সেরকমভাবে আঠা লাগেনি আর বড় একটা মানে বাজে ব্যাপার আমার এই এঁচড় কাটতে একটুও ভালো লাগে না তো এই শুধুমাত্র আঠার জন্য তারপরে চলো এঁচোড়টাকে আজকে কেটে নি তো নিরামিষ আজকে ভেবেছিলাম এঁচোড়টা নিরামিষ করব না কারণ আমাদের মঙ্গলবার শনিবার বেশিরভাগ দিনই এই রান্না করলে না শুধু নিরামিষই রান্না করা হয় আমিষ কখনো করা হয় না তো ভেবেছিলাম যে আজকে করব না চিংড়ি মাছ দিয়ে কালকে করব তো তোমাদের দাদা বলছে না আজকে নিরামিষই করো অন্য দিন মাছ দিয়ে করা যাবে তো চলো এবার চলে আসলাম এঁচোর কেটে রান্নাঘরে তো চোরটাকে কেটে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে রান্নাটা করেই নিই তো এই যে কড়াইতে করে লবণ দিয়ে দিয়েছি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পাশে আলু আর টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি তো এটা এটা ভাজা হতে থাক ততক্ষণ ওটা সিদ্ধ হয়ে যাবে তারপর দেখো সিদ্ধ হতে হতে আমিও চলে আসলাম একটু সকালে ভাত খাওয়া হয়নি এখনও তো পটল ভেজে একটা লঙ্কা নিয়ে চলে আসলাম সকালে খাবার খাবো তো চলো খুব খিদে পেয়ে গেছে এখন প্রায় বেলা সাড়ে বারোটা মতো বাজে তো আমার খিদে না পেলে আমি সকালের খাবার খাই না তাড়াতাড়ি তো আমার ভালো লাগে না খেতে তো চলো আমি এখন খেয়ে নিই আশা করি আমার মতো এই টাইমে অনেক বাড়ির বৌড়াই খাও কারণ কাজের তাড়ায় খাওয়া হয় না সবারই তো চলো খাওয়া দাওয়া করে আজকে সকালে স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘর মুছবো বাসন মাজবো তো কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাত পটল ভাজা দিয়ে বেশ ভালোই লাগছে খেতে তো চলো খেয়ে নিই তারপরে এসছে ছোটো মেয়ে তো ওকে বললাম তুই খাবি ভাত বলে কি দাও তো পটল ভাজা খেতে খুব ভালোবাসে তো চলো এক স্নি নিয়ে চলে যাচ্ছিলো তো বললাম আর একটু খেয়ে যায় একবার খেতে নিই তো চলো আমি এবার এটা খাওয়া দাওয়া করে এই ছোট্ট এখনও একদম কমিয়ে দিয়ে এসছি এবার গিয়ে রান্না করব আর ওকে বায়না করছে দেখো তো এই যে চলে আসলাম আবার খাওয়া দাওয়া করে রান্নাঘরে তো এই যে এই চলে মশলা দিয়েছি আদা বাটা জিরা বাটা আজকে তো নিরামিষ সেই জন্য তো কেমন হবে জানি না অল্প মশলায় আর এইদিকে মুগ ডাল সিদ্ধ বসেছি আর গ্যাসের মধ্যে দেখো গ্যাসটার কী অবস্থা নোংরা হয়ে গেছে তারপরে এই যে লাউ শাকের ডাটা রেখে দিয়েছিলাম আর এই যে এছরের তরকারিতে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি তারপরে দেখো রান্না বান্না হয়ে গেছে তোমাদের দাদা এসছে স্নান করে বসে আছে তো এই যে আমাদের এখান দিয়ে এক দই আলা দই পনির সবই উনি বিক্রি করে মিষ্টি গাড়ি করে করে বিক্রি করে তো ওনার থেকে একটা দই রাখলাম যেহেতু আজ নিরামিষ সেই জন্য তো এই যে চলো দইটা এখন আমি ফ্রিজে রেখে দিলাম পরে খাওয়া হবে